আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার শীতের পিঠা তৈরি দেখার জন্য। আজকের আয়োজনে আছে চাইন্না পিঠা তৈরি। একটু ভিন্ন পরিবেশে গ্রামের বাড়িতেই এই পিঠা তৈরি করা হয়েছে, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। পিঠা প্রিয় মানুষদের জন্যই আমার আজকের এই পিঠার রেসিপি। এর প্রস্তুত প্রণালী খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। চুলা একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, 3-4 টুকরো দারচিনি এবং স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি নারিকেল কড়াই। এই নারিকেল কড়াইটা ফ্রিজেই সংরক্ষিত ছিল আগে থেকে, তাই দেখতে পাচ্ছেন যে চাকা হয়ে আছে। পানি যখন গরম হয়ে যাবে অটোমেটিক্যালি এই চাকাটা খুলে যাবে। খেজুরের গুড় ব্যবহার করছি 2 কাপের মতো, যেহেতু এখন গুড়ের সিজন তাই চাইলে আপনি খেজুর গুড় ব্যবহার করতে পারেন, এতে করে টেস্ট অনেক ভালো আসবে। আর আমরা এই খেজুরের গুড়ের সাথে আরও ব্যবহার করছি চিনি, 2 কাপের মতো চিনি ব্যবহার করছি। এটি আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন, কমিয়ে বাড়িয়ে, অথবা চাইলে শুধু চিনি বা খেজুরের গুড় দিয়েও বানাতে পারবেন। পানি উতরানোর পরে এখন দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ চাউলের গুঁড়া আর 2 কেজি পরিমাণ সিদ্ধ চাউলের গুঁড়া। আমরা দুটো মিক্সড করেই বানাচ্ছি, আপনারা চাইলে যে কোনো একটি দিয়েও বানাতে পারেন, শুধুমাত্র চাউলের গুঁড়া কিংবা সিদ্ধ চাউলের গুঁড়া দিয়েও বানানো যায়। তবে এভাবে বানালে টেস্ট একটু ডিফারেন্ট আসবে। হাতের কাছে থাকলে এই 2 ধরনের গুঁড়া আপনারা নিজেরাও ব্যবহার করতে পারবেন। ব্যাস এখন নেড়ে চেড়ে পারফেক্ট একটি খামির তৈরি করে নিচ্ছি। আর আজকের এই পিঠা তৈরিতে আমাকে হেল্প করছে আমাদের ফ্যামিলি মেম্বার্স। তো আমরা যেহেতু একটু বেশি পরিমাণে এই পিঠাটা বানাচ্ছি, সেক্ষেত্রে একজনে আটাটা মুথে দিবে এবং আরেকজনে বানাবে। গ্রামের বাড়িতে যখন বেশি পরিমাণে পিঠা বানানো হয় তখন বেশি মানুষ মিলে এভাবেই খুব দ্রুত পিঠাটা বানিয়ে নেওয়া হয়। তো নেড়ে চেড়ে আমরা পারফেক্ট খামিরটি এখন তৈরি করে নিচ্ছি। খামিরটি তৈরি হয়ে গেলে নামিয়ে রেখে মাত্র 5 মিনিট কিছুটা ঠান্ডা হলে তারপরে এই খামিরটাকে আমরা মুথে নিচ্ছি। তো এক পাশে আমরা খামিরটা মুথে নিচ্ছি আর এক পাশে পিঠা বানিয়ে নিচ্ছি। আমাদের নোয়াখালীতে এই পিঠা আমরা চাইন্না পিঠা নামেই চিনে থাকি, তবে ভিন্ন এরিয়াতে ভিন্ন নামেও এই পিঠা পরিচিত হতে পারে। তো আপনাদের এরিয়াতে এই পিঠার নাম আপনারা কি বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর এই পিঠা কে কীভাবে বানিয়ে থাকেন তাও জানাতে পারেন। এই পিঠা বিভিন্নভাবেই বানানো যায়, অনেকে আছে শুধুমাত্র লবণ দিয়েও বানিয়ে থাকে। এভাবে পিঠা বানালে আশা করছি যে কেউ এই পিঠা খেতে চাইবে, এতটাই মজার হয়। তো প্রথমত এই পিঠা গরম গরম আপনি চাইলে খেতে পারেন, তবে এই পিঠা যদি ঠান্ডা হয়ে যায় অর্থাৎ 1-2 দিন হয়ে যায় তখন আপনি চাইলে এই পিঠাটা পুনরায় বুফ করে খেতে পারবেন, তাহলে আগের মতোই টেস্ট পাবেন। অর্থাৎ গরম গরম চুলা থেকে নামালে পিঠার যে টেস্ট থাকে সেই একইভাবে একই টেস্ট পাবেন যদি আপনি পুনরায় বুফ করে থাকেন। তো আমরা এই পিঠা এভাবেই খেয়ে থাকি, প্রথমে গরম গরমই খাওয়া হয়, পরবর্তীতে যেগুলো থাকে সেগুলো আমরা পুনরায় বুফ করে তারপরে খেয়ে থাকি। তো আশা করছি মজার এই টিপসগুলো আপনারা আমার আজকের এই রেসিপি থেকে জেনে নিয়েছেন। আর যারা এখনও পর্যন্ত এই পিঠা বানানো ট্রাই করেননি, তাহলে আমাদের এই নোয়াখালীর স্টাইলে চাইন্না পিঠা বানানো বাসায় ট্রাই করবেন আর খেয়ে দেখবেন কতটাই মজার হয়। Thank you.
পিঠা বানানো হয়ে গেছে, এখন বুপ করার পালা। সবগুলো পিঠা একটি পাতিলে নিয়ে নিচ্ছি। আর একসাথে কিভাবে সবগুলো পিঠা একবারেই বুপ করবেন তা আজকের রেসিপির মাধ্যমে জানতে পারবেন। পিঠা অনেকভাবেই বুপ করা যায়, তবে সহজ পদ্ধতিতে কিভাবে সবগুলো পিঠা একবারে বুফ করা যায় তা আজকে জেনে নিতে পারবেন। তো সবগুলো পিঠা একটি পাতিলে নিয়ে নেওয়ার পরে এই পিঠার পাতিলের মুখ আমরা একটি মশারির জাল দিয়ে খুব ভালোভাবে টাইট করে বেঁধে দিব। তবে মশারির জালটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আগে থেকেই। দেখতে পাচ্ছেন কিভাবে আমরা মশার জাল দিয়ে এই পিঠার পাতিলের মুখ বেঁধে দিচ্ছি। খুব ভালোভাবে বাঁধতে হবে, তা না হলে পিঠাগুলো পড়ে যেতে পারে। অন্য একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, অর্থাৎ পাতিলের অর্ধেকে চাইতে কম পানি দিয়ে একবার উতরিয়ে নিয়েছি। তারপরে পিঠার পাতিল উপুট করে দিয়েছি, এরপর হাফ অ্যান আওয়ারের মতো জাল করেছি। ব্যাস পিঠা বুপ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কত সুন্দরভাবে বুপ হয়েছে। এ ছিল একেবারে সহজ পদ্ধতিতে গ্রামের বাড়িতে ছেন্না পিঠা তৈরি। আশা করছি সবার ভালো লেগেছে। আজকে তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।